A luat, sí, mă dau pe noi, mă luat. Au că de că e un lai, că trebuia să stă. Na, 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 apre... Dar eu să stă. Gostin? Digi, digi, digi. নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন উত্তর সায়াবিতি নিবাসী অধ্যাপক মোহাম্মদ আয়েশউদ্দিন স্যারের ছোট ছেলে আহমেদ রেজা রুবেল গতকাল সন্ধ্যা 5:58 ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে আমরা যে বাড়িটা দেখছি এটাই হচ্ছে আহমেদ রুবেল ভাইদের বাড়ি আর ওখানে বসে আছে আহমেদ রুবেল ভাইয়ের আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাইয়া কে ভাই আপনি ভালো আছেন ভালো আছি মোটা পড়ে ভালো ভালো আপনি দেখে কি মনে হয় কার তবে অসুস্থ না 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 আপনি অসুস্থ বলেন জি কালকে যাওয়ার সময় আমাকে বলে গেল যে আমি চলে যাচ্ছি আমার শীতের সুন্দর বড় হবে আমি ঠিক আছে রাত করো না আমাদের সন্ধ্যে সকাল বেলা আসে সারাদিন এই দোকান থেকে 20,000-30,000 দাও দাদা শাশুর দিবেন কত কিছু এই হলার আনিয়ে দিবেন জোয়ান দাও গুলি এনে বড়ি আনিয়ে দিবেন এই উড়েল হয় উড়েল তোমার এই আনিয়ে দিবেন ঠিক আছে আমার কোনো সময় অবিশ্বাস করছে না আর অবিশ্বাস আমি করছি না রুবেল ভাই হ্যাঁ রুবেল ভাই গাইলে কইব আমার কৃষ্ণগঞ্জের মানুষ খুব বিশ্বাসী লোক আমার রুবেল ভাইকে দাফন দিবে কোন জায়গায় গাজীপুর যে জাতীয় গোরস্থান আছে কবরস্থান যেটাকে বলে সেখানে ওনার আমার যেখানে বড় ভাই জি আমরা তো জানি যে কিছুদিন আগে তার ভাই ও মারা গেছে বড় ভাই মারা গেছে সেই জায়গায় একই একসাথে একই জায়গাতে দাফন দিতে আমরা রুবেল ভাইয়ের সম্পর্কে কিছুটা জানতে চাচ্ছি আর প্রথমে আপনার পরিচয়টা নিতে চাচ্ছি আমি কাউন্সিলর এই 28 নং ওয়ার্ডের অ্যাডভোকেট আয়েশা আক্তার
রুবেল ভাই আমার একজন খুব কাছের লোক, প্রিয় লোক, সেই হিসাবে এখানে আসা রুবেলকে শেষবারের মতো একবার দেখার জন্য। তো রুবেল ভাই যখন জীবিত ছিলেন আপনারা তো তার সাথে কথাবার্তা চলছিল বা পাশে আসছিলেন, তখন কেমন ছিলেন তিনি? অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। ওনার বাবা একজন সুপরিচিত লোক, সবার কাছে খুব প্রিয় গ্রহণযোগ্য লোক ছিল, প্রফেসর আয়েশউদ্দিন স্যার। সেই হিসাবে ওনার সন্তান উনিও একজন ভালো মনের মানুষ ছিল। আমরা শুনলাম বর্তমান এই ওয়ার্ডের কাউন্সিলর, জি তিনটা ওয়ার্ডের মহিলা কাউন্সিলর, তার কথা শুনলাম, আমরা রুবেল ভাই সম্পর্কে জানলাম এবং তিনি অতি সুপরিচিত এবং এলাকার সবার সাথে ভালোভাবে মিশতেন এবং সকলের সাথেই তিনি সার্বজনীন ছিলেন, তিনি সবার সাথে হাসি খুশি ভালোভাবে মেলামেশা করতেন। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি হচ্ছি রানা গাজী, চলচ্চিত্র অভিনেতা, ডিএতএ ফাউন্ডেশন প্ল্যানিং কর্মকর্তা, শিল্পী ও কুজুট গাজীপুর জেলার সাধারণ সম্পাদক। রুবেল আমার বাল্য বন্ধু, পাশে আরও বন্ধু দাঁড়ানো আছে। ছোটোবেলা থেকে আমরা একসাথে মঞ্চনাটকে আমাদের যাত্রা শুরু, সেটা আমাদের দান গবেষণা, কৃষি গবেষণা, আমাদের আতপুরা শানকি নাটক দিয়ে আমাদের যাত্রা শুরু মঞ্চনাটকটা। সেই সুবাদে সে চলচ্চিত্রে বেশ অনেকগুলো ছবিতে অভিনয় করেছে। তো এখানে আমাদের ডিএতএ ফাউন্ডেশন এবং শিল্পী গাজীপুর জেলা অফিসটা আমার পাশেই, আমরা স্থানীয়। আমি অভিনেতা হিসাবে ছোটোবেলা বন্ধু হিসাবে তার সাথে চলাফেরা, ওর সাথে আমার অনেক নাটক, অনেক মঞ্চ নাটক আমরা একসাথে করেছি। এই বেশ কিছুদিন আগে আমার শেষ ছবি, আপনারা জানেন যে চিত্রনায়ক সুপার হিরো এবং পরিমণি আপা অভিনীত কাগজের বউ সিনেমাটি মুক্তি পায়। কয়েকদিন আগে দাঁড়াইছে, তারা শেষ পর্যন্ত কাগজের বউ এই দিয়ে ছবি বানাইলি, এই কাগজের আবার বউ রে, এটা হাসাহাসি করলাম। কয় না রে দোস্ত, ছবিটা আমি চোপে চোপে দেখছি, আসলে সেরকম একটা ছবি যে বর্তমান বাবা কী, মা কী, স্ত্রী পুত্র কন্যা কী, সেই মেসেজ এই ছবিতে আছে। তো ও বললো জীবনে অনেক কিছু শিখি নাই, কিন্তু তোদের ছবিটা দেখে অনেক কিছু শিখে গেলাম। যাক ভালোভাবে চলিস, আমি তুই তো যাস না ডাকাতি বেশি, কাজকর্ম করতে আর ভালো লাগে না, অনেক তো করলাম। আমিও বলছি দেখ আরও আমরা তো অনেক কাজ করছি, এখন আর ভালো লাগে না, কারণ ভালো লাগে না আমি তো ছাড়তে পারি না, ডাক দিলে নেশা যাইত। রুবেল সম্বন্ধে বলার শেষ নাই, ও শান্ত প্রিয়, হয়তো একটু কথা কম বলতো, কিন্তু ওর ভিতরে একটা যে ভালোবাসা, এই ভালোবাসাটা অনেকেই আমরা বুঝতে পারি নাই, অনেকে বুঝতে পারি নাই। ভালো মনের মানুষ ছিল, সুন্দর তার আচরণ, বিশেষ করে যখন মন্ত্র নাটকে রিহার্সাল করতে যাইতাম, চা খাবি নি, রং চা খা, দৌড় চা খাই না, অনেক মানে যাই হোক, আজকে মৃত্যুর সময় তার স্মৃতি খালি বারবার চোখে ভাসতেছে, কান্না আর কত করবো, সকাল থেকে কালকে রাতের দিকে আন্না অনেক করলাম। শেষ পরিশেষে একটি আমরা আশা করব যে আমার এই আহমেদ রুবেল ভাইটির জন্য, সে যদি চলার পথে কোনো ভুল করে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকে, আল্লাহ যাতে তাকে ক্ষমা করেন। এবং যারাই আমাদের ফ্রেন্ড সার্কেল আছি, আমরা নিজ মন থেকে আমরা তাকে ক্ষমা করে দিব এবং তার রুহের আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আমাদের আমরা রুবেল ভাই সম্পর্কে জানতে চাচ্ছি আপনার কাছে। রুবেল সম্পর্কে বলতে গেলে এক দুই মিনিট আমার পক্ষে বলা সম্ভব না। 1974 সাল, আজকে থেকে 50 বছর আগে থেকে রুবেলের সাথে আমার সম্পর্ক, আমাদের বন্ধুত্ব। জক স্কুল থেকে আমরা একসাথে লেখাপড়া করেছি, একসাথে কালচারাল অর্গানাইজেশনের সাথে জড়িত ছিলাম। রুবেল, আমি, এই জামার পাশে মিঠু আছে, আমরা সমকাল থিয়েটার, একসাথে ছাত্র রাজনীতি থেকে শুরু করে সর্বশেষ গত জাতীয় সংসদ নির্বাচন, 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনেও আমি রুবেল সহ আমরা বন্ধুবান্ধব একসাথে নির্বাচনে কাজ করেছি। এটা ভাবতেও খুব খারাপ লাগছে, ভাবতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। রুবেল মারা গেছে, রুবেল আমাদের মাঝে নাই, তো মৃত্যুরা চিরন্তন সত্য। রুবেল অত্যন্ত ভালো মানুষ ছিল, রুবেলকে আল্লাহ অবশ্যই জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমরা সবাই রুবেলের জন্য দোয়া করি, আল্লাহ যেন রুবেলকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাইকে ধন্যবাদ।
আমাদের প্রিয় অভিনেতা রুবেল ভাইকে সমাহিত করা হয়ে গেছে। আমরা দেখলাম কিছুক্ষণ আগে তারা তার রিলেটিভ যারা যারা আছে তারা সকলে এখানে ছিল, আর যেহেতু তাকে দাফন দিচ্ছে দাফনের দৃশ্য আমরা দেখাইলাম না। আর এই কবরটাতে সাহিত্য আছে রুবেল ভাইয়ের মা এবং তার ভাই বড় ভাই ডাক্তার খালেদ শামসুল ইসলাম ডলার, আর তাদের কবরের উপরেই তাকে দাফন করা হয়েছে। এই দুনিয়ার বিচে মায়ায় আছো তুমি ডুবে, একবার বাবু নিহাই চলে যেতে হবে, কি হিসাবে দেবে তুমি, কি হিসাবে দেবে তুমি শেষ বিচারের দিন, এই বিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন,